মাত্র 13 বছর বয়সে ভারতের মুখ উজ্জ্বল করে দেশে ফিরেছে সিন্ড্রেলা দাস। তাও একটা নয়, বিশ্বমঞ্চের দুটো পদক ছোট্ট মেয়ের সৌজন্যে ভারতের হাতে। রূপকথা সিন্ড্রেলা অনেক লড়াই করে পেয়েছিল তার রাজকুমারকে। বাস্তবে সিন্ড্রেলার কাছে রাজকুমার মানে প্রত্যেকটি টুর্নামেন্টের পদক এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, আর সেই লক্ষ্যেই দৌড়ে চলেছে কলকাতা সিন্ড্রেলা। সিন্ড্রেলা খেলতে গিয়েছিল চেক প্রজাতন্ত্রে, সেখানে বসেছিল ওয়ার্ল্ড টিউব টেবিল টেনিস কন্টেন্ডারের আসর। সেখান থেকেই সে দেশের জন্য নিয়ে এসেছে দুটো পদক। তার এখন লক্ষ্য আগামী প্রত্যেকটা টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ টাইটেল আর অলিম্পিক। সিন্ড্রেলা জানালেন, প্রথম জয়টা খুবই মানে আনন্দকর লাগছে আর প্রথমটা ইম্পর্টেন্ট লাগছে, কারণ কি পরবর্তীকালে এদের সাথেই খেলে জিততে হবে, তো একটা কনফিডেন্স লাগে। তো এই উইনটা থেকে আমি একটু কনফিডেন্স নিলাম, তো পরের জন্য রেডি হচ্ছি। আমার এই সাপোর্টটা ছাড়া আমি হয়তো খেলতামই না ইভেন টেবিল টেনিস স্যারের কাছে যদি এই সাপোর্টটা না থাকতো। তো এখন এই সাপোর্ট, এতগুলো সাপোর্ট নিয়ে আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমার জিজ্ঞেস করবো, দেখো তোমার যে নাম সিন্ড্রেলা, আমরা জানি স্বপ্নে এটা পড়ি বা এরকম কিছু, তো এইটা একদম খেলার জগতে সেই নামটা, তো সেই এটা তুমি যদি অলিম্পিকে কোনো দিন গোল্ড বা কিছু কাটে পারতো, মেডেল আনতে পারো, তাহলে সেই নামটা কি তাহলে ভারতের সিন্ড্রেলা হতে পারে? হ্যাঁ, হতে পারে, আর আই বিলিভ দ্যাট ইট উইল বি ওয়ান্স। আমার এখনও লক্ষ্য হচ্ছে গিয়ে যতগুলো ইন্টারন্যাশনাল যাবো আমার বেস্ট দেবো, আর আমি চাইবো যে আমি যাতে দুটো ইভেন্টে, যে ইভেন্টই খেলছি সেই ইভেন্টে ভালো করে রেজাল্ট নিয়ে আসে আর চ্যাম্পিয়ন হয়ে আসে। সৌম্যদীপ পৌলমি দেশকে অলিম্পিক পদক বাদে সমস্ত টুর্নামেন্টের পদক এনে দিয়েছে। ওদের আশা তাদের না পারা কাজ সম্পূর্ণ করবে সিন্ড্রেলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।